অবশ্যই, এই সরকার তো পুরোটা অবৈধ এবং অসাংবিধানিক, তাদের যে কার্যকলাপ পুরোটাই তো রাষ্ট্রদ্রোহিতার সামিল। হিজবুত তাহরীরের সদস্যদের মধ্যে সম্পৃক্ত ছিল, বেলমেটের ভেতর থেকে ছাত্র শিবির বেরিয়ে এসছে। শেখ হাসিনা সরকার পুরো ছাত্রদের প্রতি সহনশীল ছিল। আবু সাইদের হত্যা, মুগ্ধের হত্যাগুলো কিন্তু পুলিশ করেনি। আমরা মনে করি যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনো সে আগের মতোই প্রধানমন্ত্রী বাংলাদেশের, এবং বঙ্গবন্ধুর হাতে গড়া এই বাংলাদেশ ছাত্রলীগ, ছাত্রলীগের জন্ম না হলে আমরা ভাষা পেতাম না। আমরা বাংলাদেশেরই গর্ববোধ করা উচিত ছাত্রলীগের জন্য। তো ছাত্রলীগকে নিষিদ্ধ করাটা এটা হচ্ছে যে আগুন নিয়ে খেলার, কারণ তারা বঙ্গবন্ধুকে ভয় পায়। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বা বাংলাদেশ আওয়ামী লীগকে এককভাবে যদি দায়ী করা কথা বলতে হয়, তাহলে তো এখন আজকে আমি যদি আপনাকে প্রশ্ন করি যে 5 তারিখ থেকে শুরু করে আজকে পর্যন্ত বাংলাদেশে যা যা ঘটেছে, এর 5টি ঘটনাও কি 5 তারিখের আগে শেখ হাসিনা আপার আমলে কি ঘটেছিল? ঘটেনি। আজকে পর্যন্ত 5 তারিখ থেকে শুরু করে যে পরিমাণ দমন, পীড়ন, নিধন, বিনাশ করার যে দেখেছি যে অনেকেই গুম হয়েছে, আয়না ঘরের কথা এসছে, এগুলো তো এসছে, সেগুলো কোনোটাই প্রমাণিত না। আয়নাঘর তো মিথ্যা প্রচারণা, গুজব, এটি প্রমাণিত। দুটি শব্দ খুব বেশি জোরালো ভাবে ব্যবহৃত হচ্ছে যে স্বৈরাচার। দেখেন স্বৈরাচার মানে কি? 5 তারিখ থেকে আজকে পর্যন্ত কোন টেলিভিশন চ্যানেলে আপনি কোন হত্যাকাণ্ড, কোন দমন পীড়ন দেখছেন না। সারা বাংলাদেশে এত এত শিক্ষককে যেভাবে পদত্যাগ করানো হয়েছে আমরা সেগুলো দেখছি না। এতগুলো পুলিশ স্টেশন, এতগুলো পুলিশকে মেরে ফেলা হলো, আমরা সেগুলোর কোনো সংবাদ দেখছি না। সারা বাংলাদেশে যা যেভাবে হত্যাকাণ্ড পরিচালিত হচ্ছে সেগুলো আমরা দেখছি না সংবাদ। তো বাক স্বাধীনতা কোথায়? সে এটাকে স্বৈরাচারই বলে। কিন্তু 8ই অগাস্ট পর্যন্ত যে অধ্যাদেশ জারি করা হয়েছে যে কোন রকম সমন্বয়কারীদের বা আন্দোলনকারীদের কোন রকম বিচারের সম্মুখীন করা যাবে না, কোনো মামলা দেয়া যাবে না, তাদেরকে হয়রানি করা যাবে না, যে বিচার প্রক্রিয়া করছেন এখানে দেখা যাচ্ছে যে তাজুল, উনি তো বেসিক্যালি জামাতের লোক, আইন করা হলো যে বিরুদ্ধে কোনো মামলা হবে না, তাহলে এই বিষয়টিকে আপনি কিভাবে দেখবেন? আওয়ামী লীগের সরকার, শেখ হাসিনা সরকার, আমরা তো কোনো ইনডেমনিটি করিনি কাউকে বাঁচানোর জন্য। যারা করেছে আইনটি যারা করলো, তাহলে স্বৈরাচার তো আপনি তাকে বলবেন? স্বৈরাচার তো সে যে অপরাধীকে বাঁচানোর জন্য ইনডেমনিটি আইন প্রণয়ন করে। কেন ইনডেমনিটি প্রয়োজন হলো? বাংলাদেশের সমস্ত নেতা কর্মীদের ঘর বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে তাদেরকে হাত কেটে ফেলা হচ্ছে, পা কেটে ফেলা হচ্ছে। উদ্দেশ্যটা যারা ইনডেমনিটি করছে, যারা আওয়ামী লীগকে নিধন করছে, তারাই তো স্বৈরাচার, আসলে তারাই স্বৈরাচারী শাসন ব্যবস্থা কায়েম। আপনি তাদেরকে 8ই অগাস্ট পর্যন্ত যদি কোনো 8ই অগাস্ট পর্যন্ত যদি কোনো তাদেরকে বিচারের সম্মুখীন না করা হয় অন্যায়ের জন্য, এটা কি আপনি দেশদ্রোহিতা মনে করবেন যারা এগুলো আইন প্রণয়ন করছে, যারা কিনা এদেরকে বিচারের সম্মুখীন হতে? অবশ্যই অবশ্যই, এই সরকার তো পুরোটা অবৈধ এবং অসাংবিধানিক, তাদের যে কার্যকলাপ পুরোটাই তো রাষ্ট্রদ্রোহিতার সামিল। অকাতরে মানুষ মারা যাচ্ছে এখানে। আজকে আপনি বা মানে কেউ স্বীকার না করলে অস্বীকার তো করতে পারবে না কি করে আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে মারা হয়েছে, কি করে পুলিশ, মানে পুলিশ মানে কি? পুলিশ তো রাষ্ট্রের প্রশাসন, পুলিশ ইউনিফর্ম মানে হচ্ছে রাষ্ট্র। আপনি পুলিশকে আঘাত করা মানে রাষ্ট্রকে আঘাত করা। এই সকল কার্যকলাপ কিন্তু রাষ্ট্রদ্রোহিতার সামিল। তো এই সকল কার্যকলাপ যেগুলো হয়েছে সেগুলো একটাও কিন্তু 5 তারিখের আগের শাসনামলে ঘটেনি। এই দীর্ঘ 16 বছরের রাজনৈতিক শাসনামলে বাংলাদেশ আওয়ামী লীগ বা শেখ হাসিনা আপার যে সরকার, সেখানে কিন্তু এই ঘটনাগুলোর একটিও ঘটেনি। যদি দমন পীড়ন নীতি আমরাও করতাম, কিছুটা কিছু তো থাকবেই। কিন্তু আজকে আপনি যা দেখছেন 5 তারিখ থেকে আজকে পর্যন্ত এই 2 মাসে আমরা যা দেখছি, আমাদের 16 বছরের ইতিহাসে তো সেটি ঘটেনি, এগুলোর একটাও ঘটেনি। কিন্তু দেখেন আমাদের পুরো সময়টাতে 16 বছরে আপা কিন্তু সকলকে নিয়ে একসাথে রাজনীতি করার মতো পরিবেশ রেখেছে। বিএনপি তার রাজনীতিক কাজ যেমন যতটুকু করতে পেরেছে করেছে, ব্যবসা বাণিজ্য কোনোটাই ক্ষতিগ্রস্ত হয়নি। আমাদের আওয়ামী লীগের লোকজন কিন্তু তাদের মিল, ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি জ্বালিয়ে পুড়িয়ে লুট করেনি। শেখ হাসিনাকে স্বৈরাচার বলাটা হচ্ছে ব্র্যান্ডিং, মার্কেটিং, এটা তাদের দীর্ঘ সময়ের পরিকল্পনা। আমরা তো শুনেছি প্রধান উপদেষ্টা বলেছেন যে মেটিকুলাসলি ডিজাইন করা একটা প্ল্যান নিয়ে উনারা নেমেছেন। কখন কাউকে যদি কারো সম্পর্কে যদি ব্র্যান্ডিং করতে হয় পলিটিক্যালি, নেগেটিভ ব্র্যান্ডিং,
ওনারা তো সেভাবে, তাহলে আপনি এগ্রি করছেন যে ওনারা এনেছেন, তাহলে আপনি বলতে চাচ্ছেন যে কোটা আন্দোলন ইট ওয়াজ জাস্ট এন এক্সকিউজ, মেইন টার্গেট ছিল সরকার। আচ্ছা আপনি দেখেন কোটা আন্দোলনে শিক্ষার্থীদের আন্দোলন, আমরা কিন্তু প্রথম থেকেই বলে এসেছি এটা শুধুই শিক্ষার্থীদের আন্দোলন নয়, এই আন্দোলনটা ছিনতাই হয়ে যায়। হিজবুত তাহরির সদস্যদের মধ্যে সম্পৃক্ত ছিল, বিএনপির ছেলেরা সম্পৃক্ত ছিল, এবং হিজবুত তাহরির সেই মিডিয়া যিনি কোঅর্ডিনেটর তিনি তো বলেছিলেন, তারাই আসলে প্রাইভেট ইউনিভার্সিটি গুলোতে লিড করেছেন, এবং আমরা পরবর্তীতে দেখেছি হেলমেটের ভেতর থেকে ছাত্র শিবির বেরিয়ে এসছে। এটা শেষ মুহূর্ত পর্যন্ত কিন্তু শেখ হাসিনা সরকার পুরো ছাত্রদের প্রতি সহনশীল ছিল এবং কোনো রক্তপাত না হোক, এবং প্রথম থেকে কিন্তু আমরা বলে আসছিলাম এই হত্যাগুলো, আবু সাইদের হত্যা, মুগ্ধের হত্যাগুলো কিন্তু আমাদের পক্ষ থেকে হয়নি, এই এই গুলিগুলো কিন্তু পুলিশ করেনি, আবু সাইদ পুলিশের গুলিতে মৃত্যুবরণ করেনি। আবু সাইদ এর যেই ব্যাকগ্রাউন্ড আমরা জেনেছি তাতে করে সে তাকে শিবির না হলো অ্যাটলিস্ট শিবির সিম্পাথাইজার বলে আমরা জানতে পারছি। তাহলে আবু সাইদ শিবিরেরই ছেলে, আচ্ছা ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে সেখানে আপনি মনে করেন যে সেটা কোনোভাবেই পুলিশকে দায়ী করা যায় না তার হত্যার জন্য, আপনি তাই মনে করছেন? কি করে দায়ী হবে দেখেন, আজকে আমি আজকের একটা ঘটনা আপনাকে দৃষ্টি আকর্ষণ, যে আজকে সচিবালয়ে যখন আমাদের অটো পাসের জন্য শিক্ষার্থীরা গিয়েছে, আজকে কিন্তু পুলিশ এবং সেনাবাহিনী মিলে তাদেরকে পিটিয়েছে, আজকে সারা ঢাকা শহরে সেনাবাহিনী পুলিশ আন্দোলনকারীদের গায়ে হাত তুলেছে, এই পরিমাণ গায়ে হাত কিন্তু জুলাইয়ের আন্দোলনে আমাদের পুলিশ সহ তোলেনি। ধরেন পুলিশকে পিটাচ্ছে, পুলিশকে মারছে, পুলিশ কি তার আত্মরক্ষার জন্য কিছুই করবে না? আমরা দেখেছি পুলিশকে মেরে বেঁধে পুলিশের পিক আপের মধ্যে বেঁধে রেখে আগুন দিয়ে পুড়িয়ে দিচ্ছে, সেই ভিডিও আমরা দেখছি। তো পুলিশ নীরব, পুলিশ কি করবে? পুলিশ মার খেয়ে মারা যাবে, কটা পুলিশ মারা গেছে আপনি বলেন তো? 3,205 জন শুধুমাত্র এখন পর্যন্ত আমরা হিসেব পেয়েছি, অনেকের হিসেব এখনো আমরা পাইনি। তো এত পুলিশ কি করে মারা গেল? আচ্ছা এখানে একটা, পুলিশ যখন মারা যায় তো সেখানে আন্দোলনকারীদের দৃষ্টিভঙ্গিটা বুঝতে হবে, আন্দোলনকারীরা কিন্তু পুলিশকে মেরে ক্ষান্ত হয়নি, তারা থানা পুড়িয়ে দিচ্ছে, থানার ভেতরে গিয়ে যে পুলিশটা থানার ভেতরে আছে তাকে পিটিয়ে বেঁধে আগুন দিয়ে পোড়ানোর দরকার। আসলে ইস্যু তৈরি করা, পুলিশকে আঘাত করা এবং সারা বিশ্বের মানুষের কাছে এমন একটা ইমেজ তৈরি করা যেখানে আমরা তাদেরকে দমন করছি, কিন্তু আজকে তো প্রকৃত সত্যটা আমরা জানি যে দমনটা আসলে আমরা করিনি, সে আন্দোলনকারীদের যে উদ্দেশ্য ছিল এবং সেখানে যে রাজনৈতিক দলগুলো একত্রিত হয়েছিল, সেখানে আপনি আপনি বলেছেন যে হিজবুত তাহরির, এবং এটা আজকে আসলে আমাদের নতুন করে বলার কিছু নেই, টেলিভিশনে ওনারা সকলেই সাক্ষাৎকার দিয়ে বলেছেন যে কাদের কত সংখ্যক ছেলে মেয়ে এখানে কাজ করেছে, ইসলামী সংগঠনের নারী, ইসলামী শিবিরের নারীরাও ছিল সেখানে। তো এটা আসলে কোনোভাবে কোমলমতি শিক্ষার্থীদের আন্দোলন ছিল না, এটা সরকারকে উৎখাত করতে হবে যে কোনো প্রক্রিয়ায়, এবং সেই প্রক্রিয়াটাই তারা সাকসেসফুল। আপনি বলে আপনার কথায় বারবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা শব্দটি ব্যবহার করেছেন, আপনি কি মনে করছেন যে শেখ হাসিনা এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী? এই পদত্যাগের যে চিঠি রাষ্ট্রপতির উনি বলছেন উনি পাননি, আইন মন্ত্রণালয়ের দায়িত্বে যে আসিফ নজরুল উনিও বলেছেন যে এটা উনি অনেকটা উদ্ধতের সাথে কথা বলেছেন রাষ্ট্রপতির এই বিষয়ে, এবং উনি বলেছেন যে এটা অসত্য বলা হয়েছে এবং ওনার ওথ ব্রেক করেছেন। আমরা মনে করি যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনো সেই আগের মতোই প্রধানমন্ত্রী বাংলাদেশের, বাংলাদেশ সংবিধানকে যদি আমরা শ্রদ্ধা হচ্ছে যে সংবিধান অনুযায়ী তিনি এখনো প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি পদত্যাগ পত্র পাননি, এবং সংবিধান অনুযায়ী একটি প্রক্রিয়া আছে প্রধানমন্ত্রীর পদত্যাগ, সংবিধান অনুযায়ী একজন প্রধানমন্ত্রী কি করে পদত্যাগ করেন সেই প্রক্রিয়াটি তো হয়নি, এবং ওনার কোনো পদত্যাগ পত্র দালিলিক কোনো প্রমাণও নেই। এখন ধরেন কে অধ্যক্ষের সাথে কি বললো সেটি তো তাদের অধ্যক্ষের বিষয়, এই পুরো প্রক্রিয়াটি তো রাষ্ট্রদ্রোহিতার সামিল, এটি আপনিও জানেন আমিও জানি সবাই জানে। এখন যদি ধরেন তারা যে যে প্রক্রিয়ায় রাষ্ট্র ক্ষমতায় এসেছে সে পুরো প্রক্রিয়াটা কি সংবিধানের সম্মত না, এখন তারা সেটাকে তাদের আশাটাকে তাদের এই রাষ্ট্রদ্রোহিতাকে তারা জাস্টিফাই করার চেষ্টা করছে, কিন্তু সেই চেষ্টায় সে দমন পীড়ন বিনাশ নীতিতে ভয় পেয়ে তো আমরা স্বীকার করব না যে তারা সঠিক, যেটি সঠিক সংবিধান অনুযায়ী, আর সংবিধানটি পেতে আমাদের 30 লাখ শহীদের রক্ত প্রয়োজন হয়েছে, 3 লাখ মা বোনের সংগ্রামের বিনিময়ে আমরা সংবিধান পেয়েছি। আপনারা আইনজ্ঞরা জানেন যে সংবিধান অনুযায়ী
আমরা একটা রাষ্ট্রের কথা হবে কিসের ওপর? দিত পাড়ামহল্লার একটা ক্লাব না, মন চাইলো আমি পাল্টে ফেললাম। এটা বাংলাদেশ রাষ্ট্র, এর একটা সংবিধান আছে, রাষ্ট্র তো একটা সংবিধানের উপর দাঁড়িয়ে থাকে। এখন সংবিধানকে যদি এখন একজন এসে বলল সংবিধান আমি মানি না, পরিবর্তন করতে হবে, এত তো সোজা কথা। মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি স্বৈরাচার থাকতেন তাহলে তার বাহিনী দিয়ে কিন্তু প্রেশার ক্রিয়েট করে বাংলাদেশে অনেক কিছু করতে পারতেন, সেটি তিনি করেনি। তো আজকের স্বৈরাচার যে অন্তরীণ সরকার, তাদের কিন্তু একটা বাহিনী তারা রাখে রেখেছেন, যে বাহিনী একটা এক ধরনের মব তৈরি করেন বাইরে, এবং সেই মব অনুযায়ী তারা যা ইচ্ছা তাই করছেন। সংবিধান আজকে ছাত্রলীগ 1948 সালের 4 জানুয়ারি ছাত্রলীগের জন্ম, এবং এই ছাত্রলীগ 1948 সালের 11 মার্চ ভাষা আন্দোলনের জন্য রাস্তায় নেমেছিল এবং প্রথম জেলে গিয়েছিল, এবং বঙ্গবন্ধুর হাতে গড়া এই বাংলাদেশ ছাত্রলীগ 11 মার্চ 1948 সালে প্রথম ভাষা আন্দোলনের জন্য জেলখানায় যেতে হয়েছিল বঙ্গবন্ধু এবং কিছু ছাত্র নেতাকে। তো আমরা ইতিহাসকে আসলে রিসেট বাটন দিতে চান উনি, এটা রিসেট বাটনের আজকের ভার্সন চলছে, আজকের হয়তো পার্ট 4 চলছে। তো এখন দমনপীড়ন নীতি, বিনাশের নীতির মধ্যে এটি আরেকটি পড়ছে, ছাত্রলীগকে নিষিদ্ধ করা। এইরকম নিষিদ্ধ কি আসলে করতে পারে? পারে না। তাদের কথাকে প্রায়োরিটি দিয়ে কেন ছাত্রলীগকে নিষিদ্ধ করতে বাধ্য হচ্ছে ইউনূস সরকার, নাকি তারা তারা একই আসলে এই 5-2% কে রিপ্রেজেন্ট করে, এটা কারণটা কি? কারণ তারা আসলে এই যে মব বাহিনী, অন্তরীণ সরকার, এবং তারা যাদেরকে সাথে নিয়ে এই আন্দোলনটি পরিচালিত করছে, তাদের সাথে জামাত ইসলাম সহ কিছু কিছু ইসলামিক রাষ্ট্র, কিছু ইসলামিক রাজনৈতিক দল তাদের সাথে আছে, তারা একটা পার্টি হয়ে গেছে। এবং এই যে মব বাহিনী 150-200 মানুষ যারা বঙ্গভবন ঘেরাও করছে, সচিবালয়ে ঢুকে যাচ্ছে, তারা ছাত্রলীগ নিষিদ্ধ করছে, তারা সংসদ কি বলে সংবিধান পরিবর্তন, তারাই সবকিছু করে ফেলবে, এটা তো একটা মবের দেশ হয়ে গেছে। এখন এই মবের দেশকে আমাদের অন্তরীণ সরকারটা তাদের নিজেদের স্বার্থে ব্যবহার করছে, পরস্পর পরস্পরের স্বার্থে ব্যবহৃত হচ্ছে, ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে, ছাত্রলীগকে নিয়ে তাদের এত ভয় কেন? তাহলে আপনি বলতে চাচ্ছেন বর্তমান যে ইউনূস, আওয়ামীকে এত ভয় কেন? তাহলে আপনি বলতে চাচ্ছেন বর্তমান যে ইউনূস, আওয়ামীকে এত ভয় কেন? তাহলে আপনি বলতে চাচ্ছেন বর্তমান যে ইউনূস সরকার সেটা স্বাধীনতা বিরোধী ইসলামী মৌলবাদী সরকারের উপর নির্ভরশীল, এই সরকারই তো, এটা সম্পূর্ণরূপে স্বাধীনতা বিরোধী একটা সরকার। যারা 1971 সালে আমাদের বিপক্ষে ছিল তারাই এসব, এটি আমার বলার ক্ষেত্রে আমার বিন্দুমাত্র দ্বিধা নেই, আমার বিন্দুমাত্র আমি ভীত বোধ করি না, কারণ এটাই সত্যি। এই সত্যটা আমরা যত তাড়াতাড়ি প্রকাশ করতে পারবো তত আমাদের বাংলাদেশের জন্য মঙ্গলজনক, কারণ এটা তো সত্যি, তারা স্বাধীনতা চাইনি তখন 1971 সালে, যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেনি, উল্টা মুক্তিযুদ্ধের বিপক্ষে ছিল, বাংলাদেশ রাষ্ট্র চাইনি, তারাই আজকে এই এই সরকারের সাথে সম্পৃক্ত, তারাই সিদ্ধান্ত দিচ্ছে, তাদের সাথে মিলে একসাথে তারা রাষ্ট্র পরিচালনা করছে। ছাত্রলীগের জন্ম না হলে আমরা ভাষা পেতাম না, আমরা বাংলাদেশ আওয়ামী লীগের, বাংলাদেশ ছাত্রলীগ বাংলাদেশ আওয়ামী লীগের একটি অংশ, এটি আমরা গর্ববোধ করি, কিন্তু বাংলাদেশেরই গর্ববোধ করা উচিত ছাত্রলীগের জন্য। আজকে ধরুন আপনি বাংলাদেশ আওয়ামী লীগকে আলাদা করেন, কিন্তু ছাত্রলীগকে আপনি অস্বীকার করতে পারবেন না, ছাত্রলীগ না হলে আমরা এই ভাষা আন্দোলন পেতাম না। আর ভাষা আন্দোলনই হচ্ছে 1971 সালের প্রধানতম ফাউন্ডেশন, ভাষা আন্দোলন না হলে 1971, এবং প্রত্যেকটি রাজনৈতিক যে প্রেক্ষাপট সেখানে ছাত্রলীগের যে অবদান আজকে পর্যন্ত, সেটি অস্বীকার যদি করতে হয় তাহলে আমি বলবো যে বাংলাদেশ রাষ্ট্রের বিপক্ষে যারা দাঁড়িয়ে আছে সেই ষড়যন্ত্রটাই আসলে বিজয়ী হবে। তো ছাত্রলীগকে নিষিদ্ধ করাটা এটা হচ্ছে যে আগুন নিয়ে খেলার, আমার ছাত্রলীগ ভাইদেরকে আমি বলবো এই নিষিদ্ধ যে খেলা চলছে এতে আমার ছাত্রলীগ ভাইদের হতাশ হওয়ার কিছু নাই। ছাত্রলীগ বঙ্গবন্ধুর হাতে গড়া একটি সংগঠন, ছাত্রলীগ আওয়ামী লীগ আওয়ামী লীগের জন্য শুধু না বাংলাদেশের জন্য প্রাণ দিতে প্রস্তুত একটা একটা রাজনৈতিক দল, কিন্তু হলো সব থেকে বেশি ঝাঁপিয়ে পড়বে কিন্তু ছাত্রলীগ। যারা ছাত্র রাজনীতি করে, আমি সকলের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, কিন্তু আমি কখনোই বলছি না যে শিবির যাবে, কারণ শিবিরটা যেভাবে সেটাই বলছে, জামাতে ইসলাম 1971 সালে যুদ্ধ করেনি, পাকিস্তানের পক্ষে ছিল, বাংলাদেশের বিপক্ষে ছিল, আমার মনে হয় লীগের রক্তে রঞ্জিত আমাদের এই বাংলা। আমি আমি তারপরেও যে বিএনপি সবচেয়ে বড় ভুল ছিল জামাতকে বিশ্বাস করা, জামাতকে সাথে নেয়া, এবং আমি মনে করি বাংলাদেশে যদি নতুন সরকার আসে, ভবিষ্যৎ সরকার, জামাতকে সম্পূর্ণ শুধু নিষিদ্ধ নয়, বাংলাদেশ থেকে উপড়ে ফেলার সকল প্রকার পরিকল্পনা আওয়ামী লীগ বিএনপি একসাথে কাজ করা উচিত, এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। কোনো পরিচয় নেই, সে কি করে জাতির জনকের পরিচয়কে সম্মান, একটা অবৈধ অসাংবিধানিক সরকার
তারা যে প্রক্রিয়ায় জামাতের ঘাড়ে ভর দিয়ে এসেছে, হিজবুত তাহরিকে সাথী করে এসছে, তারা বঙ্গবন্ধুকে তো স্বীকারই করেনি 1971 সালে, এবং তাদের কারণেই 1975 সালে আমরা বঙ্গবন্ধুকে সপরিবারে হারিয়েছি। তাদের উদ্দেশ্যে হচ্ছে 7ই মার্চ নিষিদ্ধ করা, তাদের উদ্দেশ্যে 15ই আগস্টকে নিষিদ্ধ করা, তারা যাদের উদ্দেশ্য হচ্ছে জাতির জনক বঙ্গবন্ধুকে এই জাতির কাছ থেকে মুছে ফেলা, কারণ তারা বঙ্গবন্ধুকে ভয় পায়। জীবিত বঙ্গবন্ধু যেমন শক্তিশালী ছিলেন, বঙ্গবন্ধু আজকে পৃথিবীতে নেই, তার চাইতে শক্তিশালী। বঙ্গবন্ধুকে নিষিদ্ধ কি করে করবে? কাগজে কলমে প্রজ্ঞাপন জারি করে ও জাতির জনক বলা হবে না? সম্ভব না। বঙ্গবন্ধু জাতির জনক, বাংলার স্থপতি, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। 4-5টা প্রজ্ঞাপন দিয়ে, নোটিশ দিয়ে, এটা ইম্পসিবল। জাতির জনক হিসেবে বঙ্গবন্ধু 4 জেনারেশনে যেমন আমাদের কাছে ভবিষ্যতও থাকবে, এটিকে অস্বীকার করে যারা এখন জল ঘোলা করছে তারাই আসলে থাকবে কিনা, আমি সে ব্যাপারে সন্দিহান। কারণ স্বাধীনতার বিপক্ষে যেয়ে, নিজের দেশের বিপক্ষে যাওয়া মানে হচ্ছে বেইমানি করা। আপনি আপনার নিজের মাকে অস্বীকার করছেন, আপনি আপনার পিতাকে অস্বীকার করছেন। যে মানুষ তার নিজের পিতামাতাকে অস্বীকার করে, সে বাংলাদেশের মানুষের জন্য কি করে কাজ করবে? এটি কি আপনি ভাবেন যে বাংলাদেশের জনগণ বুঝে না? অবশ্যই বুঝে গেছে, প্রতিবাদ করা শুরু হবে। আমি আজকের এই অনুষ্ঠানে বলে যাচ্ছি, আমি জানি না পরবর্তী অনুষ্ঠান বা পরবর্তীতে কি ঘটবে, কিন্তু আমি নিশ্চিত করে বলছি, এই বাংলাদেশ যতদিন থাকবে, 7ই মার্চে বঙ্গবন্ধুর ভাষণ বাজবে, 15ই আগস্টে আমরা ফুল দিতে যাব, জাতির জনক এই বাংলাদেশে একইভাবে জাতির জনকের ধ্বনি প্রতিধ্বনিত হবে, এবং ছাত্রলীগে মিছিল করে আমাদের সাথে যাবে ফুল দিতে। আমরা 16ই ডিসেম্বরে যাব ফুল দিতে, আমরা দেখবো কে আমাদের কে আক্রমণ।